أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رمضان প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই পর্বে আমি আলোচনা করব মাহে রমজানের দ্রব্যমূল্য বৃদ্ধি ও অসাদ ব্যবসায়ীদের পরিণতি বিষয়ে অত্যন্ত পরিতাপের বিষয় হলো রমজান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ যারা রোজা পালন করে তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা সৃষ্টি করে দেয় আমরা যদি আরব বিশ্বের দিকে তাকাই তারপরে পাশ্চাত্য রাষ্ট্রগুলোর দিকে তাকাই তাহলে দেখব যে রমজান মাস উপলক্ষে তারা দ্রব্যমূল্যের মূল্য ছাড়ের তারা অফার দিয়ে থাকে কিন্তু আমাদের দেশে সেটা সম্পূর্ণ বিপরীত আমরা দেখি যে রমজান মাস আসলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রাতারাতি দ্রব্যের মূল্য কয়েক গুণ বৃদ্ধি করে ফেলে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণ হলো অসৎ ব্যবসায়ীদের এই পরিকল্পিত সিন্ডিকেট এই সিন্ডিকেটের ফলে মুসলমানদের একটি পবিত্র ইবাদতের মাসে তারা দ্রব্যমূল্য বৃদ্ধি করে রোজাদারদেরকে কষ্ট দিয়ে থাকে তারা পণ্য গুদামজাত করে রাখে এবং মার্কেটে মূল্য বৃদ্ধি করার জন্য তারা বিভিন্ন রকম কৃত্রিম সংকট সৃষ্টি করে এরপরে পণ্যের তারা মানে আকাশচুম্বী মূল্য বৃদ্ধি করে তাদের এই উদ্দেশ্য হলো তারা সারা বছর স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করবে যখন রমজান মাস বা ঈদ অথবা ঈদুল আজহা যখন আমাদের সামনে আসে তখন তারা বছরে এই কয়েকটা দিনকে তারা টার্গেট করে এবং লাগামহীন দ্রব্যমূল্যের বৃদ্ধি করে এরকম লাগামহীন কষ্টের মধ্যে সাধারণ মানুষকে ফেলে দেয় এই মূর্খ এই কালোবাজারীরা গুদামজাতকারীরা এরা হচ্ছে জালিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে লানত করেছেন এবং তারা যে কত অভিসম্পদের মধ্যে আছে এবং তারা যে কত এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ অনুযায়ী কত রকম তাদের মধ্যে মোট কথা বরকত নাই এরকম একটা পর্যায়ে আছে কিন্তু তারা সামনাসামনি দেখতেছে যে আমরা অনেক মুনাফা অর্জন করতেছি অনেক কিছু পাচ্ছি আমরা লাভবান হচ্ছি কিন্তু তারা বুঝতে পারতেছে না যে তারা কি ধরনের যন্ত্রণার সম্মুখীন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ সিন্ডিকেট করে অসৎ উদ্দেশ্যে কালোবাজারি করে ব্যবসা করে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করেন এবং ব্যক্তিগতভাবে যদি কেউ এটার পরিকল্পনা করে তাহলে তাদেরকে ব্যক্তিগতভাবে এমন রোগ চাপিয়ে দেন যেই রোগের চিকিৎসা পৃথিবীর কোথায় হয় না এটার এক্সাম্পল কিন্তু আমাদের কাছে অহরহ আছে আমরা দেখি যে মানুষের হিউম্যান বডির মধ্যে এমন রোগ সৃষ্টি হয় যেই রোগ বাংলাদেশের সীমানার গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে তারা সেই রোগের চিকিৎসা করতে পারে না যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তাদের ট্রিটমেন্টে কত টাকা খরচ হয়েছে তাহলে তারা কোটি কোটি টাকার হিসাব দেবে কিন্তু আসলে রোগের কোনো চিকিৎসা রোগের কোনো তারা উপশম পায় না তাদের রোগ সারে না কেন এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা এরকম মানুষের উপরে অবিচার করবে তাদের উপরে এই লানত বর্ষিত হবে আল্লাহ তাকে এমন বালা মুসিবাতের মধ্যে ফেলে দিবেন যে বালা মুসিবাত থেকে সে উত্তরণ হতে পারবে না কিন্তু আমরা এই বিষয়গুলো না উপলব্ধি করে না বিশ্বাস করে আমরা কারা আছি যারা ইসলামের মৌলিক বিষয় জানি না আমরা কারা আছি যাদের যারা আলেম ওলামাদের হাতছানি জ্ঞানী মানুষের আহ্বান যে আমরা যাতে মানুষদেরকে একটু সহজ করে দেই রমজান আসলে তাদেরকে সবকিছু একটু ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে এইরকম রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এরকম আহ্বান থাকলেও আমরা কিন্তু এটা কেউ কর্ণপাত করছি না যারা এই সিন্ডিকেট করছে এই সিন্ডিকেট আমরা কোনোভাবেই ভাঙতে পারছি না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে এই যারা অসৎভাবে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে মহামারীর মতো আজাব গজব দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দিবেন এরকম এক্সাম্পল আমাদের কাছে আছে যে করোনা নামক যে মহামারী আমাদের কাছে আসলো সেই করোনা নামক মহামারীতে আমরা সকলে আতঙ্কিত ছিলাম আমাদের জীবন যাত্রা থেমে গিয়েছিল এবং আমরা কখনো আর ভাবি নাই যে দুনিয়ার মতো এরকম মুক্ত পৃথিবীতে
আমরা আবার বিচরণ করব, আমরা আবার পরিবার পরিজন নিয়ে চলব, এরকম কোনো আশা ছিল না। কিন্তু করোনা থেকে আমরা কি শিক্ষা নিলাম? করোনা থেকে আসলে আমরা কিছুই শিক্ষা নিতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন আযাব আছে, এমন গজব আছে, এমন মুসিবত আছে, আমরা যদি পিছনের ইতিহাস ব্যাকগ্রাউন্ড যদি খুঁজি, কারণ হামান এবং যারা মহাসত্য অস্বীকারী, যারা অন্যায় করেছে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই গজব নাজিল হয়েছে। আজকে আমি তুলনা করতে চাই, আজকে যারা অসৎ উপায়ে ব্যবসা বাণিজ্যের নামে সিন্ডিকেট করে সেই সমস্ত মানুষেরাও এরকম পরিণতি ভোগ করতেছে, কিন্তু তারা বুঝতে পারতেছে না যে তারা কি কারণে হলো এটা তারা উপলব্ধি করতেছে না। আমাদের মধ্যে এমন লোকজন আছে যে সমস্ত লোকজন বাংলাদেশে এত আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকার পরেও এদেশে তাদের চিকিৎসা হয় না, তারা কোথায় চলে যায়? এই আমেরিকাতে চলে যায় চিকিৎসা করার জন্য, লন্ডনে চলে যায়, এরপরে চলে যায় সিঙ্গাপুরে। কেন? এটার কারণ হলো যে তারা যেভাবে আয় করছে সেইভাবেই তাদের ওই টাকাটা ওইভাবে চলে যাচ্ছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন, যে আমরা যাতে মানুষ মানুষের জন্য মানুষের উপকার করতে পারি। আবার যদি আমরা জিজ্ঞেস করি যে মানুষ সৃষ্টি করার কারণ কি, মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে মানুষের উপকার করা। মানুষের উপকার করা কি এই যে আমরা রমজান মাস আসলে, বিশেষ কোনো সময় আসলে এক একটা মূল্য অনেক পরিমাণ বেড়ে যাবে, সুতরাং আমরা যাতে এই বিষয়ে বিবেচনা করে, আমরা যাতে এই বিষয়ে সতর্ক হয়ে কোন রকম জুলুম মানুষের প্রতি না করি, আমরা এই জুলুম থেকে যাতে সরে আসি এবং আমরা রমজানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য মূল্য রাখতে পারি, সেজন্য আমরা সবাই ভূমিকা পালন করতে পারি, সে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।